রান্না করতে আমরা সবাই ভালোবাসি, আসলে কি তাই? ভালোবাসি বা না বাসি, খেতে কিন্তু আমরা সবাই পছন্দ করি। আর ইফতার আয়োজনে আমাদের হরেক রকম আয়োজন লাগবেই লাগবে। হ্যাঁ দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাঁধুনি দেশ বিদেশের ইফতারে। আমি শ্রাবণ্য তৌফিদা। আজকেও আমার সাথে থাকছেন একজন সেরা রাঁধুনি, যিনি বাংলাদেশের সবচেয়ে বড় কুকিং রিয়েলিটি শো সেরা রাঁধুনি 1429-এর টপ টেনের একজন পার্টিসিপেন্ট। বলছিলাম দিনাজপুরের লুপার কথা, ওয়েলকাম করছি তাকে এই অনুষ্ঠানে। রূপা, অনেকদিন পরে দেখা হলো, তোমাকে দেখে খুব ভালো লাগছে আমার। থ্যাংক ইউ আপু, তোমাকেও অনেকদিন পর দেখে আমার অনেক ভালো লাগছে। কতটুকু মিস করো সেরা রাঁধুনি সেই প্ল্যাটফর্ম? অনেক বেশি। এক মাস পরে আসার পর এখন প্রতিদিন মনে হয় যে আমি মঞ্চটাকে অনেক মিস করছি, ওই টেনশনটাকে অনেক মিস করছি, আর ফ্রেন্ডরা আছে ওদেরকে অনেক মিস করছি। সবচেয়ে কাকে বেশি মিস করা হয়? আইরিশ। আইরিশকে? ওকে, সো মানে আইরিশের সাথে তোমার হচ্ছে বন্ডিংটা বেশি স্ট্রং ছিল? মানে শেষের দিকে ও আমার রুমমেট হয়ে গিয়েছিল, তো দেখা যেত যে আমার সাথে সারাদিন ওর সাথে আমার ঝগড়া লাগতো, এটা করিস না ওটা করিস না, ও আমাকে বলতো এখানে শোয়া যাবে না, এরকম করো। সো আইরিশ চ্যাম্পিয়ন হয়ে গেল, নিশ্চয়ই তোমার অনেক ভালো লেগেছে? অনেক ভালো লেগেছে। ওয়েল, যখন তুমি সেরা রাঁধুনি থেকে বাসায় ফিরে গেলে, এরপরে তো তুমি সেরা রাঁধুনি লুপার, তাই না? তো এই পরিচয়টা কতটুকু এনজয় করলে? যেহেতু আমার একটা পেজ আছে, আমি খাবার ফুড সেল করি, ওই ওই জায়গাতে সেরা রাঁধুনিতে যাওয়ার পর থেকে আমার পরিচিতি অনেকটা বেড়ে গেছে, সেলও অনেক বেড়ে গেছে, সেলও অনেক বেড়ে গেছে। এছাড়াও মানে ধরো ফ্যামিলি বা আত্মীয় স্বজনরা তারা কিভাবে গ্রহণ করলো? আমি আগের লুপাই আছি, কিন্তু সেরা রাঁধুনির ক্ষেত্রে যদি বলি, বাইরে আমাকে একটু অন্যরকমভাবে সবাই দেখছে। দেখা গেলে আমি যখন বের হই, সবাই যদি কেউ চিনে আমাকে যে আমি সেরা রাঁধুনি লুপা, এসে আপু আপনার সাথে একটা আমি ছবি তুলি, এই মানে এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। যেমন মেসেঞ্জারে মেসেজ দেয় যে আপু আপনাকে কলকাতা থেকে দেখছি, আপনাকে কানাডা থেকে দেখেছি, আপনাকে দেশে ফিরলে আপনাকে আপনার সাথে অবশ্যই দেখা করবো, আপনার সাথে একটা অবশ্যই ছবি তুলবো, এই জিনিসগুলো খুব ভালো লাগছে। ইফতার যেহেতু এখন করতে হয় নিশ্চয়ই বাসায়, তখনও কি নতুন নতুন কোনো এক্সপেরিমেন্ট করো নাকি? হ্যাঁ করা হয়, আমার বাসায় ভাজা পোড়াটা বেশি খাওয়া হয়। আচ্ছা, তো এই জন্য দেখা যায় যে ভাজা পোড়াটা কীভাবে একটু নতুনত্ব আনতে পারি সেটা চেষ্টা করা হয় বাসায়। একটু আগে বলছিলে যে তোমার একটা ফেসবুক পেজ রয়েছে রান্নার, তো সেটা নিয়ে ফিউচার প্ল্যান কি? যেহেতু আমি দেশি খাবার নিয়ে কাজ করতে অনেক বেশি ভালোবাসি, আর আমার রান্নাটা শেখা আমার শাশুড়ি আর আমার আম্মুর কাছ থেকে, তো আমার রান্না শেখানো অনেক ইচ্ছা, আর তাদেরকে নিয়ে আমি চাই যে তারা দুইজনও আমার সেই ইনস্টিটিউটে থাকবে, যেন তারাও রান্না শেখাতে পারে। ওয়াও, দ্যাটস গ্রেট। আজকে কিন্তু আমি শিখবো তোমার কাছ থেকে একটা নতুন রেসিপি, তো আজকে কি করছো আমাদের জন্য? আজকে করছি মারগুগাত। এটা হলো মিডল ইস্টের অনেক বিখ্যাত একটা খাবার, তো এটা দুবাই আর সৌদি আরবে বিশেষ করে রোজার সময় খাওয়া হয়। এটা যেহেতু এই ফুডটাতে কার্বোহাইড্রেট, ভিটামিন, প্রোটিন সব একসাথেই আছে, তো খুব বেশি ঝামেলা হয় না, এই জন্য ওরা মানে রোজার মধ্যে এটা খেয়ে থাকে বেশি। ওকে, আই হোপ যে আমিও খুব পছন্দ করব। আমি খুব এক্সাইটেড আজকে মিডল ইস্টের একটা রেসিপি শিখে নিব। দর্শক আপনারাও নিশ্চয়ই আমার মতো এক্সাইটেড, কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে এই অনুষ্ঠানে সেরা রাঁধুনির সাথে সাথে আমার সাথে থাকে একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার। আজকেও তার ব্যতিক্রম নয়, আজকে যিনি আছেন তিনি অবশ্যই একজন জনপ্রিয় সোশ্যাল ইনফ্লুয়েন্সার। আমন্ত্রণ জানাচ্ছি বুশরা কবিরকে। হ্যালো। হ্যালো, কেমন আছেন আপু? অনেকদিন পরে দেখা হলো। হ্যাভ এ সিট ফার্স্ট। আই এম ভালো আছি। কেমন আছেন? খুব ভালো আছি, আর তোমাকে দেখে খুব ভালো লাগছে, অনেকদিন পরে দেখা হলো। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, প্রায় এক বছর পর আমাদের মনে হয় দেখা হলো আপু। হ্যাঁ রাইট। আর আজকে তো নতুন একটা রেসিপি আমরা কিন্তু শিখবো লুপার কাছ থেকে, অনেক এক্সাইটেড আমি। বুশরা, তোমার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমি জানি যে তুমি ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেছো, দেশের বাইরে পড়াশোনা করেছো, মানে সেখান থেকে পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ঘুরে গিয়ে তোমার ক্যারিয়ার এস্টাবলিশ করেছো ব্র্যান্ড প্রমোটার বা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে। এটা কিভাবে হলো বা কেন হলো? ইঞ্জিনিয়ারিং পড়েছি বিকজ আমার আপু একজন ইঞ্জিনিয়ার, অ্যান্ড সে চেয়েছিল যে তার দুই মেয়ের মধ্যে একজন ইঞ্জিনিয়ার হবে, তো আমি আসলে আমার আব্বুর স্বপ্নটা পূরণ করেছি, মাস্টার্সও করেছি অবশ্য, ওটা আমার ইচ্ছাতেই আমি গিয়েছিলাম বাইরে গিয়ে অস্ট্রেলিয়া থেকে পড়েছি। বিয়ের পরে আসলে আমার হাজবেন্ডই আমাকে বলেছে যে তুমি ব্লগিং স্টার্ট করো, বিকজ তোমাকে নিয়ে সবাই জিজ্ঞেস করে যে তুমি এই ড্রেসটা কোথায় কিনেছো, এই মেকআপটা কেমনে করো, তো তুমি একটা পেজ স্টার্ট করো, জাস্ট তোমার
একটা রিভিউ দাও। তো আমি আসলে একদম শখের বসে আউট অফ প্যাশন ইনস্টাগ্রামে আমি আমার একটা ব্লগ পেজ খুলি অস্ট্রেলিয়া থাকতে 2018 এ, নাম দিয়েছিলাম বুশরা স্টাইল, ওটা এখনো আছে। সো একদমই অর্গ্যানিক ভাবে এখন পর্যন্ত ওটা চলছে, তো মজা পেয়ে গেলাম আর এখন এটা আমার পুরো একদম ক্যারিয়ার হয়ে গিয়েছে। তুমি দেখতে সুন্দর, তুমি খুব সুন্দর করে কথা বলো, কিন্তু তুমি যখন একটা ব্র্যান্ডকে প্রমোট করছো, আই ডোন্ট নো দ্য কোয়ালিটি অফ দিস ব্র্যান্ড, তোমার কথা শুনে কিন্তু আমি জিনিসটা কিনতে যাব বা সেটার প্রাইসও আমি জানি না, তো সেই জায়গায় কতটুকু রেসপন্সিবিলিটিস তুমি ফেস করো? আমি যেটা করি সেটা হচ্ছে, যখন কোনো ব্র্যান্ড আমাকে অ্যাপ্রোচ করে, আমি পেজটার লিঙ্ক ওর ব্র্যান্ডটা, যদি একটা বড় ব্র্যান্ড হয় আমি ব্র্যান্ড সম্পর্কে জানি, ওনাকে নিয়ে আমার আসলে অত ঘাটতে হয় না। বাট যেসব ছোট ছোট পেজ আছে যারা আমাদের কাছ থেকে হেল্প চাচ্ছে, আমরা ফার্স্টে পুরাটাই কিন্তু গো থ্রু করি। অ্যান্ড কোয়ালিটি নিয়ে হচ্ছে কি, আসলে কাজ করতে করতে এখন আমার না ভালো একটা আইডিয়া চলে আসছে যে কোন ব্র্যান্ডের জিনিসটা কিরকম, সেটা মেকআপ বলেন, শুজ বলেন, ড্রেস, আমি শুধু ড্রেস আর শুজই কিন্তু করছি না, এনিথিং, লাইক আপনি আমি কিন্তু ইভেন আমি বড় বড় সুপার শপও আমি কিন্তু প্রমোট করেছি। সো আমি সব টাইপের জিনিস প্রমোট করেছি, আমি আমি মানে আমি সেলন, তারপরে হচ্ছে গিয়ে ক্লিনিক, এগুলাও প্রমোট করেছি। সো এগুলো নিয়ে তো আসলে কিছু বলার নেই। আর সব কিছু প্রমোট করতে গিয়ে তখন আসলে নিজস্বতা কি একটু হারিয়ে যায় নাকি কি? না, নিজস্বতা হারায় না এভাবে, বিকজ আমি খুবই বেছে কাজ করি, পেমেন্ট পেলে তো হলো। আমি এরকম না, আমাকে যদি 200টা মানুষ ফলো করে ও জিনিসটা কিনে, অ্যাটলিস্ট ও আমাকে যাতে খারাপ না বলে, আমার ব্যাক ইন মাই মাইন্ড অলওয়েজ এটা থাকে। এখন তো যেহেতু রমজান মাসে শুরু হয়েছে মাত্র, তো সামনে ঈদ, অনেক অনেক কাজ তোমার থাকবে, ব্যস্ততাও থাকবে, যাই হোক আমরা এবার রান্নায় চলে যেতে চাই। যাবো রান্নায় চলে? চল না, তার আগে অবশ্যই বুশরা তোমার জন্য আমার কিছু র‍্যাপিড ফায়ার কোয়েশ্চন আছে। এটা তো জানতাম না। না জানলে তোমার জন্য সব কোনো ব্যাপারই না, কারণ যারা সুন্দর কথা বলতে পারে আর ঝটপট কথা তো তুমি বলোই, তোমার ফেসবুক পেজে আমি দেখি। সো রেডি? জি আপু, অ্যাবসলিউটলি। শপিং নাকি ট্রাভেলিং? ট্রাভেলিং। শাড়ি না সালোয়ার কামিজ? আই লাভ শাড়িজ, বাট আমি প্রেফার করি সালোয়ার কামিজ। মেকআপ অর উইদাউট মেকআপ? না, আমি আসলে উইদাউট মেকআপ থাকতেই পছন্দ করি। হ্যাঁ। চুল খোলা নাকি চুল বাঁধা? চুল খোলা। পাহাড় নাকি সমুদ্র? সমুদ্র। চাঁদ রাত নাকি ঈদ রাত? চাঁদ রাত। সাদা নাকি কালো? সাদা। লাল নাকি নীল? নীল। দই নাকি মিষ্টি? দই। দই দই। তাহলে টক দই নাকি মিষ্টি দই? মিষ্টি দই, এখানে আমার মিষ্টি দই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। র‍্যাপিড ফায়ার রাউন্ড তোমার সাথে ভালো ছিল। এবারে আমরা রান্নায় যাব, কিন্তু দর্শক, রান্না শুরু করবার আগে বলতে চাই, খুব মনোযোগ দিয়ে আপনারা কিন্তু লক্ষ্য করবেন যে রেসিপিতে কি কি দেয়া হচ্ছে, কিভাবে রান্না করা হচ্ছে। ডেফিনেটলি বাসায় আপনারা এটা ট্রাই করবেন, কিন্তু তার থেকেও ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই রেসিপির ভেতর লুকিয়ে থাকছে কুইজ, এবং কুইজের সঠিক উত্তর দিতে পারলে আকর্ষণীয় সব পুরস্কার। সেজন্য ভিজিট করতে হবে রাঁধুনির ফেসবুক পেজে। আর এই মুহূর্তে আমি শ্রাবণ তহিদা, রাঁধুনি দেশ বিদেশের ইফতারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন, ফিরছি একটু পরে। বিজ্ঞাপন বিরতির পরে আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি রাঁধুনি দেশ বিদেশের ইফতারে। আমি শ্রাবণ তহিদা আছি, এবং আজকে মিডল ইস্টের একটা রেসিপি আমাদেরকে করে দেখাচ্ছেন শেয়ার রাঁধুনি লুপা, এবং সাথে রয়েছেন বুশরা কবির অ্যাজ আ গেস্ট। ওয়েল, আমরা মার্গুগাত শুরু করতে পারি। রাঁধুনি স্টোরে এবং কিচেনে সবকিছুই কিন্তু তোমার জন্য প্রস্তুত। আমি প্রথমে আগে এখানে রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল দিব এক টেবিল চামচ, একটু পাওয়ারটা বাড়িয়ে দিই। এখন দিচ্ছি আমি পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ। আপু মনে হয় এটা অনেক বানিয়েছেন বাসায়? আগে বাসায় বানিয়ে বানানো প্র্যাকটিস করেছে বেশ ভালো। এখন আমি দারচিনি দিচ্ছি 2, রসুন কুচি দিব 1 টেবিল চামচ, একটু নেড়ে নিব। জানা মাংস আর টমেটো দিয়ে তৈরি একটা স্টু খাবার। এটা কি দিয়ে খেতে হয়? এটা পরোটা দিয়ে, নান দিয়ে খাওয়া যায়, কিন্তু ওরা পরোটা দিয়ে খেতে বেশি পছন্দ করে। এটা মিডল ইস্টে অনেক ফেমাস একটা বিখ্যাত একটা খাবার। এখন আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ, গাজর ছোট টুকরো করা সেটা দিচ্ছি, 2 আলু টুকরো করা আছে সেটাও দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে দিব। আমি রাঁধুনি ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচের মতো। আচ্ছা,
হাফ চা চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়া, আবার একটু নাড়। এখানে আমি খাসির মাংস ব্যবহার করছি। আর লবণটা দিচ্ছি পরিমাণ মতো। এখানে জাস্ট হালকা একটু ভেজে নিব। আমার একটু পানিটা লাগবে। এখানে আমি এক কাপের মতো পানি দিচ্ছি। লেবু স্লাইস করা আছে, ওখানে ড্রাইড লেমনটা ইউজ করা হয়, এটা আমাদের বাংলাদেশে সচরাচর পাওয়া যায় না, তো এখানে আমি দুটো লেবু স্লাইস দিয়ে দিচ্ছি। ওকে, একটু নেড়ে দিলাম। এখন এটা স্মেলটা যে কি সুন্দর আসবে না। থ্যাংক ইউ। আমি তো স্মেল লেবু দেওয়ার সাথে সাথে আরো ডিফারেন্ট ভাবে পাচ্ছি। অনেক সুন্দর আসবে। এখন 20 থেকে 25 মিনিটের মতো আমার সেদ্ধ করতে হবে, সবজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত। ওকে, আমাদের একটু অপেক্ষা করতে হবে। বুশরা, বাসায় রান্না তো করো, কি ধরনের রান্না করতে বেশি পছন্দ করো? খুবই সিম্পল রান্না পছন্দ করে আমার হাজবেন্ড, আমার বাচ্চা। বাচ্চা তো কিছুই খেতে চায় না, চিকেন সে লাইক করে, সো চিকেনের সব কিছু, লাইক চিকেন কোরমা, তারপরে চিকেন বিরিয়ানি, নর্মাল হচ্ছে গিয়ে একটু ঝাল চিলি চিকেন যেটাকে বলে, ওটা ওটা লাইক করে এবং ওটা রান্না করতে পছন্দ করি। সিম্পল পোলাও। ইফতারিতে কী কী রান্না? ইফতারি, হ্যাঁ, ইফতারিতে ছোলা বুট, তারপরে হচ্ছে গিয়ে আলুর চপ, হালিম, হালিমটা মাস্ট, আর লুপা, তুমি এত রান্না জানো, নিজে কি খেতে পছন্দ করো? গরুর মাংস সবসময়? সবসময়। ইফতারিতে? ইফতারিতে ছোলা, শুধু ছোলা, শুধু ছোলা, আর কিচ্ছু না? আর কিছু না, মুড়ি লাগ না? না, মুড়ি থাকে, আর আমাদের দিনাজপুরে যেটা হয় যে বুন্দিয়া জিলাপি সব একসাথে মিক্স করা হয়, পরে বার আমার মনে হয় যে এটা হয়ে গেছে, কিন্তু মিশ মিশ হয়ে গেছে। এটা আর একটু সময় লাগবে, আর 2-3 মিনিট। আচ্ছা, দেখতে কি ভালো লাগছে আমার তো। হ্যাঁ, দেখতে ভালো লাগছে, আমার স্মেলও খুব ভালো পাচ্ছি, খুব ভালো আসছে। থ্যাংক ইউ আপু। মানে ডিফারেন্ট একটা খাবার, তাই না? সো ইউজুয়ালি আমরা যে ট্রেডিশনাল ইফতার গুলো করি, হঠাৎ করে যদি একটু চমক দেওয়ার জন্য আমি এরকম একটা রেসিপি করে বসি বাসায়, তাহলে কিন্তু সবাই হয় না খুশি হয়। হ্যাঁ, এবং এটা এত ইজিলি আমরা বানাতে পারবো, এন্ড থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর করে এত ইজিলি আমাদেরকে শিখিয়ে দিলেন। আমরা ডেফিনেটলি ট্রাই করব, তাই না? ইয়েস, আমি একটু দেখি। হ্যাঁ, এটা প্রায় হয়ে এসছে। হ্যাঁ, তো একটু ধনে পাতা কুচি দিই। ধনে পাতা হয়ে আসতেই ধনে পাতা, রাইট? হ্যাঁ, ধনে পাতার গন্ধ তো অসাধারণ। আমার ধনে পাতাটাও খুব পছন্দ, যে কোনো কিছুতে আমার ধনে পাতা লাগে। এটা আমাদের হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিলাম। আমি একেবারেই এটা ঢেলে দিই। আচ্ছা, আমি এখানে একটা লেবু স্লাইস দেবো ডেকোরেশনের জন্য। এটা পরোটা দিয়ে নান দিয়ে খায়, তো আমি এখানে একটা দেবো। হ্যাঁ, এখানে একটা পরোটা স্লাইস দেবো, আর একটু ধনে পাতা কুচি উপর দিক দিয়ে দিয়ে দেবো। আপু, তৈরি হয়ে গেল মিডল ইস্টের বিখ্যাত খাবার মারগুগাত। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। ডিফারেন্ট কুইজিনের প্রতি আমার সবসময় খুব আগ্রহ। আর দর্শক, আপনারা যদি তৈরি করতে চান মারগুগাত, তাহলে আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি রিক্যাপ। বিদেশি রেসিপি, দুবাইয়ের মারগুগাত। উপকরণ: রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, দারুচিনি 2টি, রসুন কুচি 1 টেবিল চামচ, রাঁধুনি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, টমেটো আধা কাপ, গাজর 1টি ছোট, আলু 2টি, খাসির মাংস 4 পিস সিদ্ধ, লবণ পরিমাণ মতো, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, পানি 1 কাপ, লেবুর টুকরো 2-3 পিস, জিরা আধা চা চামচ, ধনে পাতা পরিমাণ মতো। প্রস্তুত প্রণালী: প্রথমে একটি প্যানে 1 টেবিল চামচ রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল দিয়ে
তাতে টেবিল চামচ পেঁয়াজ কুচি, দুইটি দারুচিনি, এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিন। এবার আধা কাপ টমেটো কুচি, এক কাপ গাজর টুকরো, এক কাপ আলু টুকরো, এক টেবিল চামচ রাঁধুনি ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে ভেজে নিন। এবার সিদ্ধ করে নেয়া চার পিস খাসির মাংসের সাথে আধা টেবিল চামচ আস্ত জিরা, পরিমাণ মতো লবণ, এক কাপ পানি, দুইটি লেবুর টুকরো দিয়ে 20-25 মিনিট ঢেকে রান্না করুন। তারপর সার্ভিং ডিশে ঢেলে লেবু টুকরো, এক পিস পরোটা এবং ধনে পাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন। বিদেশি রেসিপি দুবাইয়ের মারগুগাত। রিকাপ দেখানো শেষ। দর্শক নিশ্চয়ই আপনারা খুব মনোযোগ সহকারে পুরো রেসিপির মতো রিকাপও দেখে নিয়েছেন, কারণ এখান থেকেই থাকছে আপনাদের জন্য কুইজ, আর কুইজের সঠিক উত্তর দিতে পারলে আকর্ষণীয় সব পুরস্কার। সেজন্য ভিজিট করতে হবে রাঁধুনির ফেসবুক পেজে। আর আজকের এপিসোডও একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বুশরা, তোমাকে অনেক ধন্যবাদ এত মূল্যবান সময় দেবার জন্য। তুমি অনেক ব্যস্ত, তারপরেও এসেছো, অনেক থ্যাংকস। থ্যাংক ইউ সো মাচ আপু ফর হ্যাভিং মি হিয়ার, অলসো রাঁধুনিকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। লুপা, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। দিনাজপুর থেকে এসেছো, এত সুন্দর একটা ডিশ আমাদেরকে করে দেখালে, এবং আমি জানি তোমাদের দুজনের সাথে আবারও কিন্তু আমার দেখা হবে। সো থ্যাংকস আ লট। থ্যাংক ইউ আপু, আর রাঁধুনিকেও অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে রান্নার সুযোগ করে দেওয়ার জন্য। আপু তোমাকেও থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ দিতে চাই দর্শক আপনাদেরকে, কারণ আমাদের সকল আয়োজনের মূলেই থাকেন মূলত আপনারা। তো আপনাদের ইফতারকে আরও একটু কালারফুল করবার প্রয়াস নিয়ে আমি শ্রাবণা তৌহিদা আবারও চলে আসবো রাঁধুনি দেশ বিদেশের ইফতারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ।